আর এখন যে খবরের দিকে নজর রাখবো, জানতে পারা যাচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি। আপনাদের আবারও জানিয়ে রাখি, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিলেন অমিত মিত্র। সেই চিঠির কপি এই মুহূর্তে কলকাতা টিভিতে দেখতে পাচ্ছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি অমিত মিত্রের। জিএসটি বিধি অনুযায়ী ত্রৈমাসিক বৈঠক ডাকার সময়সীমা মানা হয়নি, এই মর্মে চিঠি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। জিএসটি বিধি অনুযায়ী ত্রৈমাসিক বৈঠক ডাকার সময় সীমা মানা হয়নি, এমনটাই এই মর্মে কিন্তু চিঠি দিয়েছেন অমিত মিত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিলেন অমিত মিত্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি অমিত মিত্রের। জিএসটি বিধি অনুযায়ী ত্রৈমাসিক বৈঠক ডাকার সময়সীমা লঙ্ঘন করা হয়েছে, চার মাসে কাউন্সিলের একটিও বৈঠক ডাকা হয়নি, এই মর্মে চিঠি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। চার মাসে একটিও বৈঠক ডাকা হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ জানানো হয়েছে সেই চিঠিতে। এবং জিএসটি বিধি অনুযায়ী ত্রৈমাসিক বৈঠকের সময়সীমা লঙ্ঘন করা হয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিলেন অমিত মিত্র। চিঠি দিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য আর্থিক উপদেষ্টা তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য আর্থিক উপদেষ্টা তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। বৈঠক ডাকার সময়সীমা মানা হয়নি, জিএসটি বিধি অনুযায়ী ত্রৈমাসিক বৈঠক ডাকার সময়সীমা লঙ্ঘিত হয়েছে, এই মর্মে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিলেন অমিত মিত্র। মুখ্যমন্ত্রীর মুখ্য আর্থিক উপদেষ্টা তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র চিঠি দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। জিএসটি বিধি অনুযায়ী ত্রৈমাসিক বৈঠক ডাকার সময়সীমা লঙ্ঘিত হয়েছে, চার মাসে কাউন্সিলের একটিও বৈঠক ডাকা হয়নি, এই মর্মে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি অমিত মিত্র। এই নিয়েই কথা বলবো প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্তর সঙ্গে। দেবাশিষ, কি জানা যাচ্ছে এই বিষয়ে? অমিত মিত্র যেতেন অর্থমন্ত্রী, তিনি চিঠি দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং সেক্ষেত্রে তিনি যে অভিযোগটা করছেন যে জিএসটি বিধি অনুযায়ী এই ত্রৈমাসিক বৈঠক ডাকার কথা, আর সেই বৈঠক ডাকার সময়সীমা লঙ্ঘিত হয়েছে। গত চার মাসে কাউন্সিলের একটিও বৈঠক হয়নি, এর মধ্যে জিএসটির সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রীগোষ্ঠীর দুখানা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং বেশ কিছু বিষয় উঠে এসেছে। জিএসটি কাউন্সিলর সেই বৈঠকটিকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে। অমিত চিঠিতে আরো জানিয়েছেন যে যে অভিযোগ করেছেন কর সংক্রান্ত অনেক জরুরি বিষয় জিএসটি কাউন্সিলকে এড়িয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ দেবাশিষ। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্তের সঙ্গে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি অমিত মিত্রের, মুখ্যমন্ত্রীর মুখ্য আর্থিক উপদেষ্টা তথা প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র চিঠি দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। চিঠিতে তিনি অভিযোগ জানিয়েছেন জিএসটি বিধি অনুযায়ী ত্রৈমাসিক বৈঠক ডাকার সময়সীমা মানা হয়নি, সেই সময়সীমা লঙ্ঘিত হয়েছে, চার মাসে কাউন্সিলের একটিও বৈঠক ডাকা হয়নি, এই মর্মে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী। জিএসটি বিধি অনুযায়ী ত্রৈমাসিক বৈঠক ডাকার সময়সীমা লঙ্ঘিত হয়েছে, চার মাসে কাউন্সিলের একটিও বৈঠক ডাকা হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি।